না অবশ্যই আমাদের তো এটা এনকারেজ না করার কিছু নেই একটা অত্যন্ত ভালো উদ্যোগ এবং আমি মনে করি যে এদেশের ক্রিকেটের জন্য এটা একটা বিরাট ব্যাপার মানে ক্রিকেটকে আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য এটা একটা বিরাট ভূমিকা পালন করবে কোয়ালিটি ব্যাট তারা পয়সা থাকলেও কেউ কিনতে পারতো না অনেকেই পারতো না সো কোয়ালিটি ব্যাট অ্যাভেলেবিলিটি একটা ব্যাপার আছে দাম সাশ্রয়ী হওয়ার সম্ভাবনা আছে মানে হবে বলে আমি বিশ্বাস করি এবং তার চেয়ে বড় কথা কাস্টমাইজ ব্র্যান্ড তারা ব্যাট বানিয়ে দিতে পারবে যার যেরকম প্রয়োজন যেরকম উইকেটে যেরকম যার যেরকম প্রয়োজন সেরকম সেগুলো প্রত্যেকটাই একটা বিরাট অ্যাডভান্টেজ একজন ক্রিকেট প্লেয়ারের জন্য এবং যেভাবে ক্রিকেট পপুলারিটি গেইন করছে বাংলাদেশে এমনকি গ্রামেগঞ্জেও তো আমার মনে হয় যে ডেফিনেটলি ব্যাটটাও সামনে সব জায়গায় আমরা দেখতে পাবো এবং শুধু দেশের না এবং ইভেন্চুয়ালি হয়তো দেখা যাবে এই ব্যাট এক্সপোর্ট হচ্ছে বাংলাদেশ থেকে এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আপনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা থেকে আসলেন বাংলাদেশে কোনো টুর্নামেন্ট আয়োজন হচ্ছে কিনা বা সবচেয়ে সভাটা কী কী আসলে সিদ্ধান্ত এসেছে না না ওখানে এইগুলো এজিএম ছিল কোনো বোর্ড মিটিং হয়নি ওখানে কোনো বোর্ড মিটিং হয় না এখানে এজিএম ছিল এছাড়া কিছু ছিল না কাজের এরকম কোনো এজেন্ডাই ছিল না না আমার ধারণা যে এখন ইনিশিয়ালি তো আমি আসলে ভেবেছিলাম যেরকম তার চেয়ে একটু ডিফারেন্ট হচ্ছে এখন দুটো কারণে ফোন থেকেই ভ্যাকেশন মুড অন করা যায় অন করুন ভ্যাকেশন মোড এনার্জি সেভ করুন নিশ্চিন্তে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন একটা হচ্ছে যে প্রথম দিকে তো একটু সময় লাগবেই বেশি সবাই আসছে সবাই দেখা করতে আসছে বিভিন্ন ফেডারেশন আসছে মন্ত্রণালয়ের বিভিন্ন কাজ বোঝার চেষ্টা করছি এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে কতগুলা জিনিস আমি নিজের থেকে করতে চাচ্ছি যেগুলো নাকি আগামী তিন চার দিন বা এক সপ্তাহ আরও যাবে সো এর মাঝে আবার সংসদ চলছে সংসদ অধিবেশন কাজে আমাকে ওটাও অ্যাটেন্ড করতে হচ্ছে কাজে এখন একটু টাইট যাচ্ছে তবে আমার ধারণা আর দশ দিন পরে মোটামুটি সাত থেকে দশ দিন পরে মোটামুটি একটু ফ্রি হয়ে যাব বাট আমাদের বোর্ড মিটিংও তো আবার বেশি দিন বাকি নেই খুব কাছাকাছি কাজে এমার্জেন্সি সবগুলো না হলো এমার্জেন্সি কিছু কাজ যেটা নাকি ক্রিকেট বোর্ডের পেন্ডিং আছে যেগুলো আমার করার কথা ছিল ওইটাকে একটু প্রায়োরিটাইজ করে করে ফেলার চেষ্টা করবো খুব শীঘ্রই কয়েকদিন ঠিক আছে